হ্যালো ফ্রেন্ডস, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। আমি আজকে এই সকাল 6:25 আমি উঠেছি, 6:10 এদিক ওদিক কাজ করতে গিয়ে আমার মানে একটু দেরি হয়ে গেল, ওই জন্য 6:20 আমি ব্লগটা স্টার্ট করছি। আর পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তাহলে আমি ঘরে সমস্ত কাজগুলো আমি সেরে নিই। তাহলে বন্ধুরা, আমি বিছানাটা গুছিয়ে নিই, বিছানাটা গুছিয়ে নিই। বন্ধুরা, সব আমার আনাজ কাটা হয়ে গেছে, তোমাদের সঙ্গে সব শেয়ার করি। চলো কি রান্না করবো আজকে। এই যে আমি একদিকে ভাত বসিয়েছি, একদিকে কড়া বসিয়েছি, আমি তরকারি করবো। এই যে পুঁই মিছরি, বেগুন আলু দিয়ে পুঁই মিছরির তরকারি করব। আর এখানে শিম আলু বেগুন দিয়ে হচ্ছে পালং শাক রান্না করবো। আর এই যে আলু কেটে রেখে দিয়েছি, এটা হবে মাংস। আজকে মাংসর ঝোল হবে পাতলা। আমার ভাত হয়ে গেছে, এখানে পুঁই মিছরি আলু বেগুন দিয়ে তরকারি করেছি। এইগুলো সব আমার শাশুড়ির তরকারি। আর এইটা হলো পালং শাকের তরকারি, এই যে পালং শাকের তরকারি হয়েছে। এখানে নিরামিষ তরকারি, আর এখানে আর এইখানে হচ্ছে চিকেন ডোরা। আজকে শুধু চিকেন দেবো, ডোরাকে দুদিন পর পর কুমড়ো খেয়েছে, আজকে ওই জন্য শুধু চিকেন দিয়েছি। 12:20 বাজে, আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আমি এবার একটু রেস্ট করব। রেস্ট করি, তারপরে আবার 2টোর সময় তোমার দাদা আসবে। তোমার দাদা আসলে পরে তারপরে খেতে দিতে হবে, খেতে দিয়ে তারপরে আবার আমার কাজ থাকে, সেই সমস্ত কাজ করব। করে টোরে তোমাদের সঙ্গে সে বিকালবেলা আমি দেখা করবো। এই যে দেখো, আমার ঘরের সমস্ত কাজ আমার হয়ে গেছে, বিছানা পরিষ্কার করা হয়ে গেছে। ডোরা তো নোংরা করে রাখে না আমার, সব সময় আমার পরিষ্কার রাখতে হয় সব সময়। আমার ঘরে বাচ্চা আছে। এই যে আমার সমস্ত কাজ আমার হয়ে গেছে। তুমি করছো? হ্যাঁ, দুষ্টুমি করছো? কই দেখি, কই দাদাই, এই ডল খালি ঘুরে যায়, খালি ঘুরে যায়। ডল কই দেখি, ডল শোনো না, তুমি ডল শোনো না। হ্যাঁ, তুমি ডল, তোমার নাম কি ডল? এই যে এই যে পাড়া হয়ে গেল।
গেল রিমোট, কোথায় রাখবে তুমি? ডল কই? কই কোথায় রিমোট কই? হ্যাঁ ওগুলো ওষুধ, ওগুলো ওষুধ নেয় না, ওগুলো রেখে দাও, ওগুলো রেখে দাও, ওগুলো রেখে দাও, হ্যাঁ ওগুলো রেখে দাও, হ্যাঁ 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 রেখে দাও। কই রিমোট কই? হ্যাঁ রিমোট কই? কই দেখি, কই ডল কই? কই ডল? শোনো না, শোনো না, এদিকে তাকাও। কাশি হচ্ছে, কাশি হচ্ছে, সর্দি দেয়। কই ডল কই? টুকি 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 ডোরা, এ ডোরা, ডোরা রে, বেবে কই বেবে? মুখে হাত দেয় না, মুখে হাত দেয় না, মুখে হাত দেয় না। এনো ভিডিওটা করো, মুখে হাত দেয় না, মুখে হাত দেয় না, মুখে হাত দিতে নেই, মুখে হাত দিতে নেই। শোনো না, শোনো না, মুখে হাত দিতে নেই। মুখে হাত, মুখে হাত নেওয়া কোলে থাকবে না, কোল ছাড়া যা খুশি করো, কোলের নে থাকবে না মোটামুটি। মুখে হাত দিবে নাকি? এই যে আমাদের ডল এখানে আছে বলে, আর একজন এই যে আমার কোলে আছে ডল, ওই জন্য আমার কোলে মাথা দিয়ে আর একজন শুয়ে পড়লো। এই যে আমার কোলে মাথা দিয়ে শুয়ে আছে, এত হিংসুটে। বন্ধুরা, সেই দুপুরের পর থেকে আমি আর আসতে পারিনি। শুভ সন্ধ্যা, আমি এই যে সন্ধেবেলায় এসেছি, যে এখানে ডোরার জন্য ভাত বসিয়েছি, আর এদিকে আমি এক পায়েস করব, পায়েসের জন্য আমি দুধ বসিয়েছি এখানে। কড়াতে আগে আমি ঘি লাগিয়ে নিয়েছি, ঘি মেখে নিয়ে তারপরে আমি দুধটা দিয়েছি, যাতে না নিচে লেগে যায়। কড়ায় ঘি মাখিয়ে নিলে পরে তাহলে আর নিচে লেগে যায় না। বা চালের মধ্যেও তোমরা এ করে নিতে পারো, চালের মতো ঘি মাখিয়ে নিলে সেই সেই দুধও মানে নিচে লেগে যায় না। অনেক সময় তো নিচে লেগে যায়, ওইটা ওই রকম করে নিলে তাহলে আর লাগে না। এখানে আমার 1 কেজি দুধ আছে, আর 1 কেজি দুধের মধ্যে 100 চাল, যে 100 চাল নিয়েছি আমি 1 কেজি দুধের মধ্যে। আমি এখানে কিছুটা দুধ
ঢেলে রাখলাম। এবার আমি চালটা দিয়ে দেব। এই যে চালটা আমি দিয়ে দেব এবার। এখানে 100 চাল আছে যে উতাল এসে গেছে। আমি এবার আস্তে করে মিডিয়াম করে দেবো আঁচটা। মিডিয়াম করে দিয়ে এবার আমাকে নাড়তে হবে, মাঝে মাঝে নাড়তে হবে, নালের নিচে পুষে যেতে পারে। ওই জন্যই আমরা ঘি লাগিয়ে নিই, বসে যদি যাই ওই জন্য আমরা ঘি লাগিয়ে নিই। যাতে চাল আমার ফুটে এসছে, আমি যে দুধটা আমি তুলে রেখে দিয়েছিলাম সেই দুধটা আমি ঢেলে দিয়েছি ওর মধ্যে। এই এর মধ্যেই ঢেলে দিয়েছি আমি দুধটা। এই যে এখানে গুড় আছে, এই গুড়টা আমার 8 বছরের গুড়। এটা এখানে আছে চিনি, গুড় আর চিনি মিশিয়ে করব। আর গুড় নেই, নালে শুধু গুড় দিয়েই করতাম আমি। গুড় আর চিনি দিয়ে মিশিয়ে করব। এই যে আমি যেহেতু 1 কেজি দুধ 100 চাল আছে, আমি এখানে 100 আমি চিনি দিলাম। আর আমি এই গুড়টা দেবো, আমি এই গুড়টা পুরোটাই দিয়ে দেবো আমি। এই চালটা দেখতে হবে পুরো, এই যে এরকম ভেঙে যাচ্ছে, তাহলে জানবে যে হয়ে গেছে পায়েস, মানে হয়ে এসছে। তাহলে তখনই গুড়টা দিতে হবে। এর এর পরে যদি বেশি ফোটা হয়ে যায়, ফুটে গেলে ভালো লাগবে না। ওইটা আমি গুড়টা দিয়ে বেশি আমি ফোটাবো না, আমি অল্প ফোটাবো, কারণ আমার 8 বছরের গুড়। তো যদি কেটে যায় ওই জন্য আমি অল্প ফুট, 1 ফুট দিয়েই আমি নামিয়ে নেব। আমি গুড়টা দিয়ে তারপরে আসছি। হয়ে গেছে, আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো। এর বেশি ফোটাবো, কারণ বেশি ফোটালে আবার দুধটা যদি কেটে যায় ভয় লাগছে, আমি ওই জন্য এবার গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাস বন্ধ করে দিলাম আমি। তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রইল, আর বেশি বাড়ালাম না। আর তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।